বন্ধুরা, আজকে আমি রিভিউ করব ফিমালি আপ 20 ট্যাবলেট। এই ফিমালি আপ 20 ট্যাবলেটের সম্পূর্ণ রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার ঘরে যদি মহিলা থেকে থাকে বা আপনি মহিলা হয়ে ভিডিওটি দেখছেন তাহলে যে সমস্যার জন্য ভিডিওটি টাচ করেছেন সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওটি দেখেই আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। এর জন্য আপনার কোনো রকম ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই, যেটা লজ্জার কারণে হয়তো আপনি যেতে পারছিলেন না বা অন্য কোনো কারণে আপনি যেতে পারছিলেন না বা এই সম্পর্কে আপনি জানতে চান, যে সমস্যার কথা আপনারা থাম্বনেইলে দেখতে পেরেছেন সেই সমস্যা নিয়ে আপনারা জানতে চান, তো এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সেটাই আপনার কাছে রিকোয়েস্ট করছি। আধা ভিডিও দেখে, দু এক মিনিট ভিডিও দেখে চলে বন্ধ করবেন না, পুরোটা দেখবেন, না হলে ভিডিওটি দেখার কোনো রকম দরকার নেই, এখনই ক্লোজ করে দিতে পারেন। তো গাইজ, এই ফিমেল আপ 20 এই ট্যাবলেট কী কী কাজ করে? এই ট্যাবলেটটি বিশেষ করে মহিলাদের জন্য, এটা কিন্তু পুরুষদের জন্য নয়। যেসব মহিলারা সেক্স করার ইচ্ছা হয় না, যেসব মহিলাদের সেক্সের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, যেসব মহিলা সেক্স শুনলে ভয় পায়, যেসব মহিলা কিছু কিছু থাকে যে মহিলাকে যদি এই ধরনের কিছু করার কথা বলা হয় মহিলা রেগে যায় বা একটা খারাপ অনুভূতি ফিল করে, তো সেসব মহিলাকে ঠিক করার জন্য ঔষধের দ্বারা এই ধরনের ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। ফিমেলি আপ 20 এই ট্যাবলেট, এটি মহিলাদের সেক্সের সমস্যাকে ঠিক করে। যেসব মহিলার সমস্যা হয়, সহবাস করতে চায় না, সেক্সের প্রতি কোনো ইন্টারেস্ট পায় না, তো সেই মহিলাকে যদি ট্যাবলেট খাওয়ানো যায় সেই মহিলা সেক্সের প্রতি দারুণ ইন্টারেস্ট অনুভব করবে। সেই মহিলা সহবাস করার জন্য, যদি সেই মহিলার বিয়ে হয়ে থাকে বা ম্যারেজ হয়ে গেছে তাহলে তার হাজব্যান্ডের সাথে মেলামেশা করার জন্য চেষ্টা করবে, কারণ তার গোপন অঙ্গে বা ইয়োনিতে একটা অন্যরকম ফিল হবে, সেই ফিলের দ্বারা সে তার পার্টনারের সাথে সহবাস করার চেষ্টা নিশ্চয়ই করবে। যেসব মহিলা দেখা যায় অল্প সময়ের ভিতরে সেই মহিলার বীর্য বাইরে বের হয়ে আসছে, বেশি সময় মহিলা করতে পারছে না বা দু মিনিট তিন মিনিটের বেশি মহিলার বের হয়ে চলে আসে, তারপর অসহ্য লাগে, তারপর করতে পারে না, সেই সব মহিলাকে যদি ওষুধটি খাওয়ানো যায় এই সমস্যাগুলো আশা করি লং টাইম কাজ করতে পারবে বা লং টাইম থাকতে পারবে, সমস্যাগুলি ঠিক হবে। তো গাইজ, এই ওষুধটি মহিলাকে কিভাবে খাওয়াতে হয়? অনেক পুরুষ আছে কিছু মহিলাকে অজান্তে ওষুধটি খাইয়ে দেয়, তবে অজান্তে কখনো খাওয়াতে যাবেন না, এতে সমস্যা পড়তে পারেন। ওষুধটি খাওয়ার নিয়ম, রাতের বেলা একটা ট্যাবলেট যখন করতে যাবে, সেটা রাত হোক বা দিন হোক, যখনই সহবাস করতে যাবে তার ঠিক 20 মিনিট আগে ওষুধটি সেবন করতে হবে গরম দুধ দিয়ে। গরম দুধের সাথে সেবন করলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন। তো গাইজ, ওষুধটির কী কী সাইড এফেক্ট আছে? ফিমেলি আপ 20 এই ট্যাবলেটটি সেবন করলে মোটামুটি আপনার যদি মাথা ব্যথা করছে, মাথার মধ্যে দপদপ করছে, তাহলে ওষুধটি খাবেন না, বাকি কোনো ভয় নেই। তবে কিছু সতর্কবার্তা দিয়ে দিই, যেসব মহিলার হার্টের সমস্যা আছে বা খুব কমজোর তাদেরকে দেওয়া যাবে না, যাদের মিরগি রোগ আছে তাদের দেওয়া যাবে না, যাদের বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটি দেওয়া যাবে না, এদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। নর্মালি ওষুধটি যে যে সমস্যার কথা বললাম সেই সমস্যা যদি মহিলার থেকে থাকে তাহলে মহিলাকে ওষুধটি দেওয়া সম্ভব বা কোনো সমস্যা নেই। ভিডিওর লাস্টে একটা কথা বলতে চাই, যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, না হলে রিস্কে পড়ে যেতে পারেন বা সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ ভিডিও পুরো দেখার জন্য।